আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজাইন হ্যান্ডিক্রাফটস এভরিথিং। আজকে আমি আপনাদেরকে এই মরিচটি তৈরি করা দেখাবো। মরিচটি তৈরি করার আগে বলে নিই, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা করেননি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আমি এই মরিচটি কীভাবে তৈরি করেছি দেখিয়ে দিই। দেখেন আমার এই মরিচটি তৈরি করতে আমি এখানে পানিপুতি নিয়ে নিয়েছি, দুটোটাই পানিপুতি। আমি এখানে কিছুটা লাল পুতি নিয়ে নিয়েছি পানিপুতি, আর সবুজ পুতি। আমি এখানে 50 নম্বর রক্সতা, এটা তৈরি করার জন্য আমি 50 নম্বর রক্সতা নিয়েছি। আমি প্রথমে সুতায় তিনটা পুঁতি নিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে একটি তিনের ফুল তৈরি করে নেব। মরিচের নিচের অংশটাই কিন্তু একটু অন্যরকম, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই তৈরি করতে পারবেন, না হলে আপনারা যদি টেনে টেনে দেখেন ভিডিওটি তাহলে কিন্তু আপনাদের প্যাচ লেগে যাবে। দেখেন আমি এখন বাম হাতে সুতাই দুইটি পুঁতি নিয়ে ডান হাতে সুতোটা দিয়ে আমি ক্রস করে দিব শেষেরটি দিয়ে। দেখেন এখানে আমার আবারও একটি তিনের ফুল তৈরি হয়ে যাবে। দেখেন এখানে আমি দুইটি ফুল করছি তিনের। আমি এখন নিচের দিকের অংশটা তৈরি করছি। আমি ডান হাতে সুতাই একটি পুঁতি নিচ্ছি, ডান হাতে সুতো একটি পুঁতি নিয়ে প্রথম যে তিনের ফুলটি করেছি সে ফুলে দেখেন এই পুঁতিটি দিয়ে আমি সুতোটা ঢুকিয়ে নিয়েছি। আমার এটা এরকম হয়েছে। এখন আমি বাম হাতের সুতায় একটি পুঁতি নিয়ে ডান হাতের সুতাটি দিয়ে আমি ক্রস করে দেব। আমার এখানে একটি চারের ফুল তৈরি হয়ে যাবে, দুইটি তিনের ফুল আর একটি চারের ফুল তৈরি হয়ে গেছে এই অংশে। আমি এখন বাম হাতে সুতাই তিনটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে আমি ক্রস করে এখানে আবারও একটি চারের ফুল তৈরি করে নেব। আমার দেখেন ও চারের ফুলের উপরে কিন্তু একটি চারের ফুল তৈরি করছি আমি। আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি নিব। এই যে প্রথম যে তিনের ফুল করছিলাম, মানে মধ্যে যে তিনের ফুল আছে সে ফুল থেকে একটি পুঁতি কমন নিতেছি। দেখেন উপরের দিকের আমি এখন বাম হাতের সুতায় চারটি পুঁতি নেব। আমি এখানে এক কমনে প্রথম করছি এক কমনে চারের ফুল, এখন করব এক কমনে ছয়ের ফুল। আমার এখানে একটি চারের ফুল হয়েছে আর একটি ছয়ের ফুল। দেখেন আমি আবারও সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব এবং প্রথম যে চারের ফুল তৈরি করছি সে ফুল থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। এখন আমার সুতে তিনটি পুঁতি আছে, আমি আর ছয়ের ফুল তৈরি করব, তাই আমি আর তিনটি পুঁতি নিয়ে বাম হাতের সুতায় ডান হাতের সুতোটা দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। এখন আমার সুতে আছে একটি পুঁতি, আমি সামনের দিক থেকে আবার এই যে এই একটি আর দুইটি পুঁতি নেব। আমার এখন সুতে থাকবে তিনটি পুঁতি। দেখেন আমার সামনের দিক থেকে দুইটি পুঁতি নিয়েছি চারের ফুলের একটি পুঁতি আর ছয়ের ফুল থেকে একটি পুঁতি। আমি আর তিনটি পুঁতি নিয়ে এখানে একটি ছয়ের ফুল তৈরি করে নিতেছি। আমার সুতাই একটি পুঁতি আছে, আমি সামনের দিক থেকে আর একটি পুঁতি নিব। আমার এখানে হবে এক কমনে ছয়ের ফুল। আমার প্রথমে হয়েছে তিন কমনে ছয়ের ফুল, পরে হবে এক কমনে ছয়ের ফুল। এখানে আমার সুতায় আছে দুইটি পুঁতি, আমি আর চারটি পুঁতি সুতায় ঢুকিয়ে নিচ্ছি। চারটি পুঁতি বাম হাতে সুতায় ঢুকিয়ে নিচ্ছি, আমি ডান হাতে সুতাটি দিয়ে ক্রস করে দিচ্ছি। আমি সামনের দিক থেকে আবারও পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দেখেন
এখন এই যে এই দুইটা পুঁতি কমন নিতেছি, নিচের আমার সুতায় তিনটি পুঁতি থাকবে, আমি আর তিনটি পুঁতি বামের সুতায় ঢুকিয়ে ডানের সুতাটি দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। দেখেন ডান সাইড থেকে আমি আবারও এই দুইটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখানেও হবে ছয়ের ফুল, আমার সুতায় থাকবে তিনটি পুঁতি, আমি আর তিনটি পুঁতি বামের সুতায় নিয়ে ডানের সুতাটি দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও দেখতে পারে ভিডিওটি। এখানে আমি আবারও সামনের দিক থেকে একটি পুঁতি নিয়ে নিচ্ছি এবং প্রথম যে ছয়ের ফুল তৈরি করছি সেই ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং আমার সুতায় তিনটি পুঁতি ছিল, আমি আর তিনটি পুঁতি নিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে দিচ্ছি। আমার এই লাইনটি শেষ হয়ে গেছে, আমি আমার সুতো এখন একটি পুঁতি আছে, আমি সামনের দিক থেকে আর একটি পুঁতি সুতোয় ঢুকিয়ে নিচ্ছি। আমার এইখানে হবে দুই কমনে ছয়ের ফুল, আমার সুতোয় আছে দুইটি পুঁতি, আমি সুতোয় আর চারটি পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। বামের সুতোয় চারটি পুঁতি ঢুকিয়ে ডানের সুতাটি দিয়ে আমি ক্রস করে দিব। আমি কিন্তু সবসময় বাম হাতের সুতায় পুঁতি নিই। এখানে আমি আবার সামনের দিক থেকে যে দুইটা পুঁতি কমন নিতেছি, এখানেও হবে আমার দুই কমনে ছয়ের ফুল, আমি প্রথমে করেছি দুই কমনে ছয়ের ফুল, এখানেও আমার দুই কমনে ছয়ের ফুল হবে। আমার সুতায় তিনটি পুঁতি আছে, আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নিতেছি। আমি আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমার সুতায় আছে তিনটি পুঁতি, আমি আর দুইটি পুঁতি নিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নেব। দেখেন আমি আবার সামনের দিক থেকে এই দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমার সুতায় থাকবে তিনটি পুঁতি, আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নেব। আমার এই লাইনে হবে পাঁচটি ছয়ের ফুল আর একটি পাঁচের ফুল। দেখেন আমার এই আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আমার এখানে একটি পুঁতি ছিল ছয়ের ফুলের উপরে, আর প্রথম যে পাঁচ ছয়ের ফুল তৈরি করছি সেই ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দেখেন আমার নিচে কিন্তু দুইটা চারের ফুল, তারপর দুইটা ছয়ের ফুল, এখন হবে একটি লম্বার কথাটা আমি বলছি। এখন সুতো ছিল তিনটি পুঁতি, আমি আর দুইটি পুঁতি নিয়ে আমি ক্রস করে দিয়েছি, আমার এখানে পাঁচের ফুল তৈরি আছে। দেখেন আমার সুতায় এই মরিচটিতে নিচের দিকে থাকবে দুইটা চারের ফুল, তারপর দুইটা ছয়ের ফুল, তারপর একটা পাঁচের ফুল। এই যে আমি এখন সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিছি, আমার এখানে হবে দুই কমনে ছয়ের ফুল, আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়েছি, আমার সাথে দুইটা ছিল, আমি আর চারটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। আমি আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিব, আমার সাথে থাকবে তিনটি পুঁতি, আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নেব। আমি এভাবেই দুই কমনে এই পুরো লাইনটা ছয়ের ফুল তৈরি করে নেব। আমার এখানে দেখেন দুইটা ছয়ের ফুল তৈরি হয়ে গেছে, আমি সামনের দিক থেকে আরও তৈরি করে নিচ্ছি। আমি আশা করি আপনারা পারবেন এভাবে।
আমি শেষের ফুলটি দেখিয়ে দিব। আমি শেষের ফুলটিতে চলে এসেছি, আমার নিচের দিক থেকে দুইটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি সদাই, আর প্রথম যে ছয় ফুল তৈরি করছি সেই ফুল থেকে একটি পুঁতি নিয়ে নিচ্ছি। আমার সুতো এখন চারটি পুঁতি আছে, আমি আর দুইটি পুঁতি সুতায় ঢুকিয়ে এসে সেটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয় ফুল তৈরি করে নিব। আমার এই লাইনে পাঁচটি ছয়ের ফুল তৈরি হয়েছে। আমি এখন এই উপরে চলে যাচ্ছি। আমার এখানে হবে লাল পুঁতি আর সবুজ পুঁতির কাজ। আমি একটি লাল পুঁতি ঢুকিয়ে নিয়েছি আর দুইটি সবুজ পুঁতি ঢুকিয়ে আবার একটি লাল পুঁতি ঢুকিয়ে লাল পুঁতিটি দিয়ে আমি ক্রস করে দিব। দেখেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে একটি লাল পুঁতি, দুইটা সবুজ পুঁতি আর একটি লাল পুঁতি নিছি, লাল পুঁতিটি দিয়ে ক্রস করে এখানে একটি ছয়ের ফুল তৈরি করে নেব দুই কমনে। আমি আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি সুতায় ঢুকিয়ে নিচ্ছি, আমার সুতায় থাকবে তিনটি পুঁতি। আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে শেষটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নেব। আমি পুরো লাইনটাই দুই কমনে ছয়ের ফুল তৈরি করে দেখাবো। আমি এই ফুলটি করার পর আর দেখাবো না, আমি শেষের ফুলটি তৈরি করে দেখাবো। এখানে আমি আবারও দুইটা সবুজ পুঁতি নিব আর একটি লাল পুঁতি নিব, লাল পুঁতিটি দিয়ে আমি ক্রস করে এখানে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। আমি সামনের দিক থেকে এভাবে আর দুইটি ফুল করে নেব। আমি শেষের ফুলটি দেখিয়ে দিচ্ছি, আমি শেষের ফুলটিতে চলে এসেছি। আমি নিচের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং প্রথম যে পাঁচের ফুল তৈরি করছি সেই ফুল থেকে একটি পুঁতি সুতায় ঢুকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই পুঁতিটা না দিয়ে আট নম্বর যেই পৃথিবী পুঁতি আছে সেই পুঁতিটা দিয়েও তৈরি করতে পারেন। আমার সুতায় চারটি পুঁতি ছিল, আমি আর দুইটি সবুজ পুঁতি নিয়ে সেটি দিয়ে ক্রস করে এখানে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমার এখানে লাল পুঁতির কাজ কিন্তু আর নাই, শেষ হয়ে গেছে। আমি সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আমার সাথে একটি পুঁতি ছিল, আমি আর সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি। আমার সাথে এখন দুইটা পুঁতি আছে, আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে শেষেরটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি করবো। এই লাইনে আমার দুই মানে পাঁচের ফুল হবে। এখানে আমি আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আমার সুতাই তিনটি পুঁতি আছে, আমি আর দুইটি পুঁতি দিয়ে সেটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিব। আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আমার সাথে ছিল তিনটি পুঁতি, আমি আবার দুইটা পুঁতি নিয়ে সেটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিয়েছি। এখানে আমি আবার সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আমি আবার বাম হাতের সুতায় দুইটা পুঁতি নিয়ে নিব। আমার সুতায় তিনটা পুঁতি ছিল, আমি আর দুইটা পুঁতি নিয়ে শেষটি দিয়ে ক্রস করে এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিয়েছি। আমি এখানে চারটি পাঁচের ফুল তৈরি করছি, আমি শেষের ফুলটিতে চলে এসেছি। আমি নিচের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং প্রথম যে পাঁচের ফুল তৈরি করছি সেই ফুল থেকে একটি পুঁতি নিয়ে নিয়েছি। আমার সুতায় চারটি পুঁতি ছিল, আমি আর একটি সবুজ পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি দুইটা পুঁতি দুইটা সুতা দিয়ে। দেখেন, আমি এই উপরের যেই পুঁতিগুলো আছে, পাঁচটা পুঁতি আছে, সেই পুঁতিটা দিয়ে আমি সুতাটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি দুইটা সুতা, দেখেন এই যে এভাবে আলাদা আলাদা রাখছি। এখন আমি এই ডাটাটা দিব, দুইটা সুতা কিন্তু দুইটা পুঁতির ভিতর আছে। আমি এখন দুইটা সুতার ভিতর দুইটা পুঁতি ঢুকিয়ে নিচ্ছি, দেখেন একটা একটা করে দুইটা। আমার সুতায় দুইটা দুইটা পুঁতি আছে, একটা একটা করে দুইটা সুতায় দুইটা পুঁতি। এখন আমি দুইটা সুতার মাথায় এক করে আমি ছয়টি পুঁতি ঢুকিয়ে নিব। এখানে এখানে আমি ডাটাটা তৈরি করছি, এখানে আমি ছয়টি পুঁতি ঢুকিয়ে নিছি। ছয়টি পুঁতি ঢুকিয়ে নেওয়ার পর একটি পুঁতি বাদ রেখে আমি বাকি পাঁচটি পুঁতির ভিতর দিয়ে নিচে টেনে নিয়ে যাচ্ছি। এই সুতোগুলা নিচে নিয়ে সুতাকে এক করে আমি এখানে গির দিয়ে দিয়ে
অন্য কিছু গুটির ভিতর ঢুকিয়ে সুতাটাকে কেটে দিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আমি সুতাটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে গিট দিয়ে দিব। আমি সুতাটা যেই পুঁতি দিয়ে উপরে উঠছিল সেই পুঁতি দিয়ে কিন্তু নিচে দিক থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন একটা একটি পুঁতি করে ঢুকিয়েছিলাম সেই পুঁতিটা দিয়েই এখন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। এক করে সুতা গিট দিয়ে কিছুটা পুঁতির ভিতরে ঢুকিয়ে সুতাটাকে কেটে দিব আমি। দেখেন আমার এই মরিচটি তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।